কোথায় ছিলেন এত রাত অবধি? সে কৈফিয়ত কি তোমাকে দেব নাকি? না, কৈফিয়ত না। রথের মেলার নাম করে বেরিয়েছেন সেই সন্ধেবেলায়। গেলেন রিক্সা করে আর এলেন একটা হাওয়াই জাহাজের মতো গাড়ি করে। ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? কি আপনি ড্রিঙ্ক করেছেন? দাঁড়ান, আপনি ড্রিঙ্ক করেছেন? রথের মেলায় যাবার নাম করে ডিস্কে গিয়ে মদমাতালদের সঙ্গে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কিসের মদমাতাল, কারা মদমাতাল? হ্যাঁ, আমাদের জেনারেশনে ওইটাই চলছে, বুঝতে পেরেছো? আমাদের জেনারেশনে এটাই চলছে? দেখো, তুমি আমার সব কিছুতে ইন্টারফেয়ার করতে পারো না। তুমি কি ভেবেছো? কি হ্যাঁ, কি ভেবেছোটা কি? স্টে ইন ইওর লিমিটস। তুমি আমায় কোঅপারেট করেছো, আমি তোমায় কোঅপারেট করেছি, দ্যাটস অল। কারি কারি মদ খাচ্ছে, খাবার খেয়েছেন কিছু? কি হলো, খেয়েছেন কিছু? শুনতে পাচ্ছেন না, খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছেন? সে সব খাবারের নাম তুমি শুনোনি। তুমি তো ওই মাছ, ডাল, ভাত, চচ্চড়ি, নিম বেগুন আর শুক্তো, শুক্তো দিয়ে কী সব যেন খাও, তাই তো খাও তোমরা। এই জামা কাপড় কোথা থেকে পেলেন আপনি? পাজামা পাঞ্জাবি পরে বেরিয়েছিলেন তো, এই জামা কাপড় কোথা থেকে পেলেন? নায়রার বাড়ি থেকে। ওগুলো পরে আমার খুব আনকমফোর্টেবল লাগছিল, তাই নায়রার বাড়ি থেকে চেঞ্জ করে নিয়েছি। ও, আজকে যদি একটু মাতলামো করেছেন না, তেঁতুল গলার জল খা। ছুঁয়ে দেখো একবার, এটা আমার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছা তাই করব, বুঝতে পেরেছো? আমি আমার বুড বিশ্বতে বেরিয়েছিলাম আর সেখানে যা করেছি তার এক্সপ্লেনেশন কি তোমায় দিতে হবে? উঠবি তো বুঝতে পারলাম, কিন্তু তাকে তো এখনো ভালোবাসতে পারেনি। আপনার জীবনে তো প্রেমের কোনো সংজ্ঞাই নেই, আপনার কাছে তো মেয়ে মানে একটা, যাই হোক, বলতে আমার খারাপ লাগে। হ্যাঁ, দয়া করে বলবে না, বলাটা বন্ধ করো। তোমার মতো মধ্যবিত্ত মেয়ে আমার পোষায় না, বুঝতে পেরেছো? দু পয়সার ক্ষমতা নেই, শুধু বড় বড় ডায়লগ। আমাকে ওসব ভয় ঠয় না আর দেখাবে না। রথের পরেই আমার বিয়ে, বুঝতে পেরেছো? বিয়ে করছি আমি।